সুধী দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। চেনা জানা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আমাদের দেশের একটা উল্লেখযোগ্য অংশ নানা শারীরিক প্রতিবন্ধিতায় ভোগেন। এর মধ্যে কেউ হয়তো দৃষ্টি প্রতিবন্ধী, কেউ বাক প্রতিবন্ধী, বা কেউ বুদ্ধি প্রতিবন্ধী। কিন্তু এরা তো সমাজের একটা অংশ এবং এদের একটা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা আমাদের সামাজিক দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, যাতে করে সমাজের অন্যান্য এরা কোনো বোঝা না হয়ে থাকেন, নিজেরাই যাতে চলতে পারেন সেই সুযোগটা আমাদেরকে করে দিতে হবে। সেই জন্য সরকারি বেসরকারি নানাভাবে নানা উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের দেশে, যার ফলে প্রতিবন্ধিতাকে জয় করার জন্যে একটা চেষ্টা সবার মধ্যে। যিনি এই প্রতিবন্ধিতার শিকার তার মধ্যে যেমন আছে, অন্যদিকে রাষ্ট্রের এবং সমাজেরও একটা চেষ্টা রয়েছে। আজকে এসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তেমনি একজন মানুষকে, তিনি আমাদের অতিথি, মাহবুবুর রহমান ভূঁইয়া। তিনি প্রতিবন্ধিতা বিষয়ক গবেষক, লেখক এবং প্রশিক্ষক, আর চেয়ারপার্সন মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশন। মাহবুবুর রহমান ভূঁইয়া, আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। আপনি তো নিজেও একটু শারীরিক প্রতিবন্ধিতার শিকার, সেখান থেকে একটু শুরু করি। আসলে আমি যদি প্রতিবন্ধিতা নিয়ে কথা বলতে চাই, যে আমি বলবো যে শৈশব থেকে অনেকটা না বোঝার আগেই এই প্রতিবন্ধিতা বৃত্তির সাথে নিজেকে জড়িয়ে নিয়েছে, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে যাই হোক। যখন আমি বুঝতে শিখেছি যে আমি সমাজে অন্যান্য মানুষের তুলনায় কিছুটা আমার ভিন্নতা রয়েছে। আপনার সমস্যাটা কি? শারীরিক প্রতিবন্ধী। হ্যাঁ, এটা হচ্ছে জন্মের পরবর্তীতে পোলিও কারণে, এটা পোলিও থেকে জি এটা হয়েছে। শুরুতে এই ধরনের কিন্তু বাংলাদেশে কোনো ট্রিটমেন্ট ছিল না। এটা আমি যদি বলি 70-এর কাছাকাছি, টিকাও তখন হয়তো তখন ছিল না। এই কারণে কিন্তু তখন কিন্তু মানুষ নিয়তির উপর একটা নির্ভরশীল ছিল, যে প্রকৃতিগত অথবা নিয়তিগত ভাবে হয়তো বা কোনো মানুষ প্রতিবন্ধী জন্ম নেয়। কিন্তু এখন সামাজিক প্রেক্ষাপট, সচেতনতা বৃদ্ধির কারণে অনেকাংশে পরিবর্তন সাধিত হয়েছে। তো প্রতিবন্ধিতা জীবনের সাথে যেমন জড়িয়ে আছে, এখন বুঝতে পেরেছি যে প্রতিবন্ধিতা আসলে কোনো অভিশাপ নয়। প্রতিবন্ধিতা হচ্ছে একজন ব্যক্তির অবস্থা, সে অবস্থা যদি ডিঙ্গাতে পারে, এই চ্যালেঞ্জকে খুব করতে পারে, তাহলে প্রতিবন্ধিতা ডাজ নট ম্যাটার। নিশ্চয়ই। সেই জন্য আমার আমার জীবনের কথা যদি বলি, শৈশবে আমি যদি বলি পরিবার থেকে আমি একটা সহযোগিতা পেয়েছি, এটা ইচ্ছা কিংবা অনিচ্ছাকৃত ভাবেই হোক। আমার বড় ভাই যখন খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিলেন, আমার বাবা সবসময় বলতে এইভাবে, সে হয়তো প্রতিবন্ধিতার শব্দটাকে সুন্দরভাবে ডিফাইন করতে পারে নাই, কিন্তু গ্রামীণ ভাবে শব্দটাকে যেভাবে গ্রহণ করেছে, যে আমার ছেলে তো শারীরিক ভাবে অন্য মানুষের মতো না, ও তো অন্যান্য কাজ করে কিছু করতে পারবে না। আমার বাবা একজন কৃষক ছিলেন, ও যেহেতু কৃষি কাজ করতে পারবে না, ওরা যেভাবে লেখাপড়া করাতে হবে, এই যে তার অবচেতন মনে যে একটা প্রবণতা আমাকে শিক্ষার পথে দাবিত করার, আমি মনে করি আমার বাবার সেই ইচ্ছেটুকুই আজকে আমাকে পর্যায়ে নিয়ে এসেছে। এবং আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রতিবন্ধিতা কোনো প্রতিবন্ধকতা নয়, প্রতিবন্ধকতা হচ্ছে মানুষের দৃষ্টিভঙ্গি এবং সেই প্রতিবন্ধী ব্যক্তি কোথায় অবস্থান করছে সেটার উপরে। আপনি তারপরে লেখাপড়া কতদূর করেছেন? আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএমবি করেছি, ম্যাজর ইন মার্কেটিং এ। তারপর পিআইবি থেকে আমি জার্নালিজমে ডিপ্লোমা করেছি। আচ্ছা, করার পরবর্তীতেই আমি প্রথম ব্র্যাকেট রসুল্লাহ
والفضيلة والدرجة الرفيعة وبعثت مقاما محمودا الذي وعدت إنك لا تخلف الميعاد. هي الله এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। প্রথম ব্র্যাকে আমার ক্যারিয়ার শুরু করেছি ব্র্যাক ট্রেনিং ডিভিশনে ট্রেনার হিসেবে, ওখানে দীর্ঘ 5 বছর কাজ করেছি। তারপর আমার ক্যারিয়ার একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইউএসএইড ফান্ডেড প্রজেক্ট আমি ট্রেনিং সেলে চিফ ছিলাম, তারপরে ইন্টারন্যাশনালি রিকগনাইজড প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে এডিডি অ্যাকশন অন ডিসএবিলিটি অ্যান্ড ডাবল আর্ম, ওখানে ক্যাপাসিটি বিল্ডিং ম্যানেজার ছিলাম, ফাইনালি আমি পিকেএসএফ এ কাজ করছি। আর পাশাপাশি আমি প্রতিবন্ধী মানুষের জন্য উত্তরণের জন্য তার অধিকার সচেতনতা সৃষ্টির জন্য মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশন পরিচালনা করছি। এটা এই মৃত্তিকা কবে শুরু করলেন? মৃত্তিকাটা আসলে আমি শুরু করেছি, যদি বলি যে এটা দৃশ্যমান দৃশ্যপটে কখন এসেছে সেটা আমি বলবো যে 2011 সালে। আর অদৃশ্যভাবে আমার কলেজ জীবন থেকেই আমি মনের ভিতরে একটা সুপ্ত বাসনা পোষণ করছি যে আমিও প্রতিবন্ধী মানুষের জন্য কিছু করতে চাই। কিন্তু এটা প্রস্ফুটিত হয়েছে, কিন্তু বিকশিত হয়েছে আমি যখন ইউনিভার্সিটি পড়াশোনা শেষ করেছি 2003-তে, এমবিএ করে যখন বেরিয়েছি 2005-এ, আমি যদি সরকারি একটা চাকরিতে, তখন প্রতিবন্ধী বিষয় কিন্তু আজ 10 ইয়ার্স এগো এই জন্য আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে প্রতিবন্ধী শব্দটাকে সবচেয়ে বেশি সমাদৃত বলি করে যেটা তৃণমূল পর্যায়ে মানুষের কাছে বর্তমান সরকার। আমি এখানে বাইবাতে গিয়েছি, তখন আমার যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা হয়েছে যে আপনি তো ওইভাবে হাঁটেন সেটাকে আপনি কি চাকরিটা করতে পারবেন, আমি বললাম যে আমার চাকরিটা কি পায়ের সাথে সম্পৃক্ত নাকি আমার চিন্তা চেতনার সাথে, যদি সেই কথার জন্য হয়তো আমার চাকরিটা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। তখন থেকে আমি একটা জিনিস আমার মনের ভেতরে খুব সিরিয়াসলি আমি পোষণ করছি যে আমি হাই এডুকেটেড হয়ে যদি আমার বাইবা বলে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়, যারা নিরন্ন অসহায় প্রতিবন্ধী জনগোষ্ঠী, শিক্ষার আলো থেকে যারা বঞ্চিত, যারা অধিকার থেকে বঞ্চিত, সচেতনতা সেভাবে এখনো হয়ে ওঠেনি, সচেতন হয়ে ওঠেনি, তাদের কি অবস্থা আছে, এই চিন্তা চেতনা থেকে আমি 2011 সালে সেই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেছি। নানা ধরনের প্রতিবন্ধিতা আছে আমাদের এখানে, সেই ধরনগুলো একটু বলবেন যে আসলে অনেকেই প্রতিবন্ধিতা আসে এত বেশি, আমি বলি বহুমাত্রিক কথা, তো অল্প পরিসরে সেটা আলোচনা করা দূর হওয়া বিষয়ে যে প্রতিবন্ধিতা আমরা শুধু বুঝি, আমি যদি একটু ক্লিয়ারলি বলতে চাই যে প্রতিবন্ধী আমাদের যে বর্তমান সরকার একটা আইন পাশ করেছে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013, এইটাতে আপনার 12 ধরনের প্রতিবন্ধিতার কথা বলা হয়েছে। আর আমি যদি নর্মালি বলি, আমি একজন প্রতিবন্ধিতা বিষয়ে কাজ করার পরিপ্রেক্ষিতে যদি বলি যে প্রতিবন্ধিতা মূলত 6 প্রকার, একটা হচ্ছে স্নায়বিক, বুদ্ধিগত, ইন্দ্রিয়গত, বিকাশগত, আর দৃষ্টিগত, আর কিছু বহুমাত্রিক প্রতিবন্ধিতা।
আর এমনি যদি আমি একটু যদি সহজ করে বোঝানোর জন্য বলি, আমি যদি এটাকে বলি কগনিটিভ ডোমেন, মাথাটা যদি বলি, এখানে কিন্তু দুই ধরনের প্রতিবন্ধিতা আছে। একটা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধিতা আছে, এই কগনিটিভ ডোমেনের সাথে একটা হচ্ছে এফেক্টিভ ডোমেন, মনোবৃত্তীয় এবং জ্ঞানবৃত্তীয়। এটা হচ্ছে অটিজম, অটিস্টিক শিশু আমরা যাদেরকে বলছি, আর হচ্ছে মানসিক। এই তিনটা কিন্তু এই জায়গায় এর সাথে সম্পৃক্ত। আমি যদি এই জায়গায় আসি, আর এখানে বলবো দৃষ্টি প্রতিবন্ধী, যদি এখানে আসি আমি বলবো শ্রবণ প্রতিবন্ধী, আবার এই জায়গায় যদি আসি সেটা বলবো বাক প্রতিবন্ধী, আর সমস্ত বডিকে আমি বলবো যে শারীরিক প্রতিবন্ধী। মূলত এই আট ধরনের প্রতিবন্ধিতা, এই শব্দগুলো সবচেয়ে বেশি প্রচলিত সমাজে। এর মধ্যে আছে যেমন দৃষ্টি প্রতিবন্ধী। আমাকে অনেকে প্রশ্ন করে যে আচ্ছা সে তো কম দেখতে পায়, সে কি প্রতিবন্ধী? আমি বলি অবশ্যই প্রতিবন্ধী। কেন প্রতিবন্ধী? এই দৃষ্টির মাঝে কিন্তু তিন ধরনের প্রতিবন্ধিতা আছে, একটা হচ্ছে ব্লাইন্ডনেস, আরেকটা হচ্ছে যে পার্শিয়াল ব্লাইন্ডনেস, আর হচ্ছে লো ভিশন, যেটা খুব কাছ থেকে দেখে, আমরা এটাকে বলি রিডিং ডিসেবিলিটি। দৃষ্টি প্রতিবন্ধের মধ্যে কিন্তু তিন ধরনের, কেউ বলছে আচ্ছা ও তো কথা বলছে তুতলে, ও কি প্রতিবন্ধী? অবশ্যই প্রতিবন্ধী, কারণ সে সোশ্যাল কমিউনিকেশনে তার ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এই জন্য সবচেয়ে বড় দরকার আগে হচ্ছে যে প্রতিবন্ধিতা কি, এটা ডিফিনেশনটা জানা দরকার। বর্তমান সরকার কিন্তু চমৎকার একটা ডিফিনেশন দিয়েছে যে প্রতিবন্ধিতা কি। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনে স্পষ্টভাবে প্রথমে লেখা আছে, প্রতিবন্ধিতা হচ্ছে সেই ব্যক্তি যে কোনো কারণে ঘটিত দীর্ঘস্থায়ী বা স্থায়ীভাবে একজন ব্যক্তির শারীরিক, মানসিক, বুদ্ধিগত, স্নায়বিক, ইন্দ্রিয়গত, বিকাশগত ক্ষতিগ্রস্ততা বা এই ধরনের সমস্যা, এবং এই ধরনের সমস্যার পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তির পরিবেশগত চলাফেরায় বাধাগ্রস্ততা, যেটা ওই ব্যক্তির উপরে প্রভাব বিস্তার করে। কি কারণে প্রভাব বিস্তার করে? ওই ব্যক্তি ওই সব কারণে সমাজে পূর্ণভাবে কিংবা কার্যকরভাবে অংশগ্রহণ করতে পারে না, আরেকজন স্বাভাবিক মানুষের মতো করতে পারে না, তখনই আমরা বলছি সেই ব্যক্তি হচ্ছে প্রতিবন্ধী। এখন সেটা ব্লাইন্ডনেসে হতে পারে, একদম দেখে না সে হতে পারে, আবার খুব কাছ থেকে দেখে সে কিন্তু এক ধরনের ব্যারিকেড সৃষ্টি হচ্ছে তার জন্য, খুঁড়িয়ে হাঁটছে তার জন্য একটা ব্যারিকেড সৃষ্টি হচ্ছে। এই জন্য বলছি যে প্রতিবন্ধিতার বহুমাত্রিকতা বা ডিফিনেশনটা জানলে কেবল বোঝা যায় যে আসলে প্রতিবন্ধী কে বা কারা। আপনার ধারণা কি যে আমাদের দেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা কিরকম হবে? আমরা যদি বলি বিশ্বের, সারা বিশ্বের কথাই যদি বলি, 700 কোটি জনসংখ্যা টোটাল বিশ্বে, টোটাল পপুলেশনের 15% অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে যে 700 কোটি জনসংখ্যার মধ্যে 15% মানুষ হচ্ছে কোন না কোন ভাবে প্রতিবন্ধিতার শিকার। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আসি, বাংলাদেশের 56,000 বর্গ মাইলে 16 কোটি মানুষ, 10% মানুষ প্রতিবন্ধিতা শিকার, দ্যাট মিনস 1,60,000,000 মানুষ হচ্ছে প্রতিবন্ধিতা শিকার। আর বাংলাদেশে যদি ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স মতে বলি, তাহলে ওখানে বলছে 9 point something। আমাদের পিকেএসএফ কর্তৃক ইউরোপিয়ান ইউনিয়নে অর্থায়নে উজ্জীবিত প্রকল্পে রাখতে একটা জরিপ চালানো হয়েছে, এটা আমাদের দেখা গেছে 8 point something। আর বর্তমান সরকার যে প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপের আওতায় যে তথ্যটা বেরিয়ে আসছে, সেখানে বলছে 2 point something এর মতো আসছে, বাট এটা চলমান প্রক্রিয়া, এখনো জরিপটা শেষ হয়নি। তা আমরা মোটা দাগে বলতে পারি যে টোটাল পপুলেশনের 8-10% মানুষ কোনো না কোনো ভাবে প্রতিবন্ধিতা শিখ, 1.5 কোটি মানুষ বলতে পারি কমপক্ষে বাংলাদেশে জনগোষ্ঠী। আজকাল আমরা অটিজম সম্পর্কে অনেক কথা শুনছি এবং মানুষ অনেকটা সচেতন হয়েছে এই বিষয়টা নিয়ে, এটা সম্পর্কে একটু যদি বলেন। অটিজম শব্দটা আমি বলবো যে সাম্প্রতিক সময়ে খুব বেশি আলোচিত এবং মানুষ এই বিষয়ে অনেকটা সচেতন হচ্ছে, তাও আমি বর্তমান সরকারকে ধন্যবাদ দেব এই শব্দটাকে তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পরিচিত করার জন্য, কিন্তু অস্পষ্টতা রয়ে গেছে এখনো। অটিজম শব্দের অর্থটা হচ্ছে যে নিজের মধ্যে নিমগ্ন ব্যক্তি, যে এটা বলা হয় অনেকটা ইন্ট্রোভার্ট, অন্তর্মুখী মানুষ। অটিজমটা সাধারণত জন্মের পরবর্তী থেকে 3 বছরের ভিতর এটা বহিঃপ্রকাশ দেখা যায়। একজন ব্যক্তি বা একজন শিশুকে আমি অটিজম, অটিস্টিক বলবো কি না, মূলত তিনটার উপরে কমন তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে। 1 নম্বর হচ্ছে যে তার যোগাযোগের সীমাবদ্ধতা, সে কথা বলছে না, নিজেকে লুকিয়ে রাখছে। দ্বিতীয়ত হচ্ছে যে তার সামাজিক আদবকায়দা, সোশ্যাল কমিউনিকেশনে খুব দুর্বল হয়, কাকে কি বলে সম্বোধন করবে, কাকে কি বলে ডাকবে, তার মাঝে সে সমস্যাটা বিদ্যমান থাকবে। তৃতীয়ত হচ্ছে একই কাজের পুনরাবৃত্তি,
এই তিনটা বৈশিষ্ট্য যদি একজন ব্যক্তির বা শিশুর তিন বছরের মধ্যে বহিঃপ্রকাশ করবে, তখন আমরা বলবো সে অটিজম বা অটিস্টিক শিশু। এছাড়াও কিন্তু অন্যান্য বৈশিষ্ট্যগুলো থাকে, এই তিনটা হচ্ছে কমন। অন্যান্য জিনিসটা হচ্ছে যে এই শিশুটা ধরেন বর্ণ গন্ধ স্বাদ তার সেন্সিটিভিটি থাকবে, খুব আরো বেশি ভয় পাবে, অন্ধকারে থাকতে পছন্দ করবে। কোন শিশু অন্ধকারকে খুব বেশি ভয় পাবে, আলোকে বেশি পছন্দ করবে। দেখা যাচ্ছে তার জিনিসগুলো খুব বেশি গুছিয়ে রাখবে, একটু যদি নড়চড় হয় সে সেন্সিটিভ হয়ে যাবে, হঠাৎ করে সে উত্তেজিত হয়ে যাবে, সে ভাঙচুর করবে। এগুলো হচ্ছে নেতিবাচক তার বৈশিষ্ট্য। তার চমৎকার ভালো বৈশিষ্ট্য কিন্তু আছে। একজন অটিস্টিক শিশু সবচেয়ে বড় ট্যালেন্টেড হতে পারে ছবি আঁকার দিক থেকে, গানের দিক থেকে, আমি বলবো যে গবেষণার দিক থেকে, কম্পিউটারের দিক, তথ্য প্রযুক্তির দিক থেকে। এই বৈশিষ্ট্যগুলো সম্মানিত রূপটাকে আমরা বলছি অটিজম বা অটিস্টিক। সেদিন আমি একটা এই সেন্টারে গিয়েছিলাম, অটিস্টিক বাচ্চাদের ট্রেনিং সেন্টারে, একটি ছেলে ও বলল, ট্রেনার বলল যে আপনি যে কোনো তারিখ বলুন 300 বছরের মধ্যে কি বার ও বলে দেবে। তো বলে যে আপনার জন্ম তারিখ দিয়ে শুরু করুন। তা আমি আমার জন্ম তারিখ বললাম, কি বার বলে দিল, শনিবার, ঠিক মতো। এই যে একটা অসাধারণ ক্ষমতা তার। এবং একটা মজার ব্যাপার হচ্ছে যে অধিকাংশ অটিস্টিক শিশুরাই গাণিতিক দিক থেকে খুবই ট্যালেন্টেড। আচ্ছা আচ্ছা, গাণিতিক দিক থেকে। হ্যাঁ, এটা একটা কেন হয় সেটা আসলে অনেক অজানা কারণ, কিন্তু এই দিক থেকেই সবচেয়ে বেশি অটিস্টিক বৈশিষ্ট্যটা প্রকাশ পায়। এখন মুশকিলটা হচ্ছে যে একটা এই স্পেশাল চাইল্ড এদেরকে বলা হয়, যে ওর জন্য বাবা মা মার পরিবারের একজন সারাক্ষণ তার দিকে দৃষ্টি দিতে হয়, এইটি একটা বড় সংকট পরিবারের মধ্যে। অটিস্টিক শিশুর আমি বলবো যে এটা উত্তরণের পথ নেই, কোন প্রতিবন্ধিতা যদি উত্তরণের পথে থাকে তাহলে তো সে প্রতিবন্ধী না। প্রতিবন্ধী ডিফিনিশনে বলছে যে এটা স্থায়ী, এটা কিউরেবল হবে না, বাট এটাকে ইমপ্রুভমেন্ট করা যাবে, একটা সহনশীল মাত্রা নিয়ে আসা যাবে। এই জন্য ইনসেন্টিভ কেয়ার যেটা আমরা বলি, একজন অটিস্টিক শিশুকে যদি ইনসেন্টিভ কেয়ারে রাখা হয়, দ্যাট মিনস মায়ের ভালোবাসা স্নেহ সব দিক থেকে যদি ঠিক কেয়ার করা হয় এবং যথাযথ চিকিৎসাও যদি পরিচালনা করা হয়, তাহলে অনেকাংশে ইম্প্রুভমেন্ট সম্ভব। বাংলাদেশে ইতিপূর্বে সে ধরনের ট্রিটমেন্ট ছিল না। অ্যাকচুয়ালি অটিজম শব্দটাকে তো 1943 সালে এই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি এটাকে লিউ কেনার একজন মনোবিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন এই শব্দটা। বাংলাদেশে কিন্তু 2000 আমি বলবো যে 11 দিক থেকে আস্তে আস্তে এটা সমাধিত হয়েছে। তবে এটা কিন্তু স্নায়ুবিক এবং বিকাশগত একটা সমস্যা, এটা যদি টেক কেয়ার করায় শুরুতে ধরা পড়ে তাহলে অনেকাংশেই এটাকে একটা সহনশীল মাত্রায় নেওয়া যায়। সুতরাং যত আর্লি আইডেন্টিফাই করা যায়, সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে দ্রুততার সাথে এটা আইডেন্টিফাই করা। তো আপনারা এই মৃত্তিকা ফাউন্ডেশন যেটা করেছেন সেটাতে কি ধরনের প্রতিবন্ধী মানুষের সেবা দেন? মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের যাত্রাটা শুরু থেকে এটা আমি বলবো যে সব ধরনের প্রতিবন্ধিতা নিয়ে আমরা কাজ করছি, বিশেষ করে শারীরিক প্রতিবন্ধীর সংখ্যাটা আমাদের সংগঠনের সাথে জড়িয়ে আছে সবচেয়ে বেশি। তারপরে হচ্ছে যে দৃষ্টি প্রতিবন্ধী এবং বুদ্ধিগত প্রতিবন্ধী। আমরা মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের মাধ্যমে মূলত তিনটা কাজ করে থাকি। একটা হচ্ছে যে প্রতিবন্ধী মানুষের উত্তরণের সবচেয়ে বড় উপায় হচ্ছে, মুক্তির উপায় আমি মনে করি শিক্ষা। শিক্ষা প্রতিবন্ধী মানুষকে যদি শিক্ষার সাথে সম্পৃক্ত করা যায়, এই আলোয় আলোকিত করা যায়, তার প্রতিবন্ধকতা তার কোনো প্রতিবন্ধক হিসেবে কাজ করবে না। এই জন্য প্রতিবন্ধী শিশুরা যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, আমরা একটা ক্যাম্পেইন করছি যে কোনো গ্রামে কোনো ঘর প্রতিবন্ধী শিশুর শিশু রবে না নিরক্ষর। এই জন্য আমরা প্রতিবন্ধী যারা যেমন প্রাইমারি স্কুলে শিক্ষকদের নিয়ে আমরা একটা শিক্ষা অ্যাওয়ার্ড কার্যক্রম শুরু করতে যাচ্ছি, যেটা শিক্ষকরা হচ্ছে প্রতিবন্ধী শিশুদেরকে শিক্ষার আলোয় আলোকিত করে প্রাথমিক অভিভাবক, তারা যেন প্রতিবন্ধী শিশু প্রতি যত্নশীল হয়, ড্রপ আউট যেন না হয়, সেই জন্য যাতে নিয়মিত স্কুলেই তারা পড়তে পারে আসে এবং অভিভাবকরা যেন সচেতন হয়, এই জন্য আমরা এই ক্যাম্পেইনটা শুরু করেছি। দ্যাট মিনস আমরা অ্যাডভোকেসি কিংবা সচেতনমূলক কার্যক্রমটা আমরা শুরু করেছি যে শিক্ষার আলো থেকে যে বঞ্চিত না হয়, প্রতিবন্ধী একজন মানুষ, তার অধিকার আছে পরিবর্তনে, সমাজ পরিবর্তনে তারও অংশগ্রহণ করতে পারে, তারও পরিবর্তন। কিন্তু যেমন দৃষ্টি প্রতিবন্ধী যারা আছে তাদের শিক্ষার সুযোগ তো গ্রামে নেই সব জায়গায়।
প্রতিবন্ধী শিশুরা, এদের মনোঘটিত যে জগৎটা, তারা কিন্তু প্রতিবন্ধী যারা দেখবেন তাদের মাঝে একজন চ্যালেঞ্জ নেওয়ার প্রবণতা সবসময় কাজ করে। এর মূল কারণটা হচ্ছে যে তার প্রতিবন্ধকতাকে, তার বাধাটাকে সে সবসময় ডিঙ্গাতে যায়, কিন্তু সুযোগের অভাবে সে নিজেকে বিকশিত করতে পারছে না। সারা বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্টে কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী স্কুল আছে, সরকারি সেটা করেছে, কিন্তু তৃণমূল একজন অতি দরিদ্র মানুষ, আমরা বলবো যে দরিদ্র মানুষের দারিদ্রতা কিন্তু প্রতিবন্ধিতা সৃষ্টি হওয়ার একটা কারণ। এই শিশুটা কিন্তু যেখানে খেতে পায় না, সে এই জেলা শহরে নিয়ে কিভাবে পড়াশোনা করাবে, এবং সে কিন্তু ইনক্লুসিভ এডুকেশনে আসতে পারছে না। আমার পাশের প্রাইমারি স্কুল আছে এক গজ দূরেই, কিন্তু সে কিন্তু এখানে পড়তে পারছে না। পড়তে পারছে না দুইটা কারণে, একটা হচ্ছে তার এই পরিবারের সেই সচেতনতা নেই, সেই ইনস্ট্রুমেন্ট এখানে নেই, আর একটা হচ্ছে শিক্ষকের সেই সচেতন না যে এই শিশুটাকে আমি পড়াতে পারবো। এই জন্য আমরা মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশন থেকে সরকারের কাছে দাবি দিয়েছি যে প্রতিটা উপজেলায় যেন একটা বিশেষায়িত স্কুল হয়, যেখানে যে কোনো ধরনের প্রতিবন্ধিতা সে শিক্ষার আলোয় আলোকিত হতে পারে। এবং মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশন থেকে আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে একটা বাজিতপুর উপজেলায় একটা বিশেষায়িত আমরা স্কুল করবো, যেখানে যে ধরনের প্রতিবন্ধিতা হোক না কেন, সেজন্য কমপক্ষে প্রাথমিক শিক্ষায় সমাপন করতে পারে। আমি একটা মজার বিষয় যদি একটু শেয়ার করি, আমি কিছুদিন আগে গিয়েছিলাম শ্রীলঙ্কা প্রতিবন্ধী জনগোষ্ঠীর কার্যক্রম দেখতে। ওদের কার্যক্রমটা আমার কাছে চমৎকার, খুব ভালো লেগেছে। ওরা একটা চেইন মেনটেন করে, যেমন একটা শিশুকে প্রথম আইডেন্টিফাই করে যে ধরনের প্রতিবন্ধী হোক না কেন, প্রাথমিক কাজ হচ্ছে তাকে আইডেন্টিফাই করে, দেন তাকে কাউন্সিলিং করে, তার অভিভাবক এবং তাকে কাউন্সিলিং করে, কাউন্সিলিং করে বুঝে যে তার প্রতিবন্ধিতার মাত্রা কোন দিকে কতটুকু আছে, তাকে কোন সাধারণ এডুকেশনে দিবে নাকি স্পেশাল এডুকেশনে দিবে নাকি কারিগরি শিক্ষায় দিবে, তখন সেইভাবে তাকে ট্যাগ করে। এবং তার পরবর্তী তাকে জব প্লেসমেন্টের জন্য এ ধরনের গভর্নমেন্টের সাথে অ্যাডভোকেসি কার্যক্রম করে। এই যে চেইন, একদম শিক্ষা থেকে কর্মসংস্থান, এই চেইনটা যে মেনটেন করার কারণে ওখানে প্রতিবন্ধীরা যারা এই চেইনের ভিতরে আসতে পেরেছে তারা কিন্তু ভালো আছে। আমাদের বর্তমান সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, এবং যে সবচেয়ে বড় পদক্ষেপটা হচ্ছে যে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনটা পাশ করেছে, যেটা শ্রীলঙ্কাতে নেই, অন্যান্য দেশে এখনো হয়নি। এই আইনটা পাশ করার কারণে আমি মনে করি প্রতিবন্ধীরা অনেক মানে একদম এগিয়ে গিয়েছে। তো চ্যালেঞ্জিং বিষয়টা হচ্ছে যে এই আইনটা বাস্তবায়ন করতে হবে, আইন তো অনেকই হয়েছে। যেমন আইনে একটা কথা আছে যে প্রতিটা উপজেলায় প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি থাকবে, কিন্তু কমিটি আমি একজন মেম্বার আমাদের বাজিতপুর উপজেলায়, কিন্তু এই পর্যন্ত আমি যাই না যে হোয়াট উইল হ্যাপেন, কি হয়েছে আমি জানি না, কি হবে সেটা আমি জানি না। তো এই জায়গাটা যদি আমরা কাজ করি আমার মনে হচ্ছে উত্তরণটা অনেক। হ্যাঁ, তারপর সাধারণ কথা, যেমন ঢাকার কথাই যদি বলি যে এত নতুন নতুন বিল্ডিং হচ্ছে ইত্যাদি, কিন্তু তার র‍্যাম্প নেই যে আপনি হুইল চেয়ার নিয়ে যেতে পারবেন। আমি যদি এই বিষয়টি একটু বলি যে প্রতিবন্ধিতা উত্তরণের উপায়টা কি বা মুক্তির উপায় কি, আমরা বলি যে সেটাকে যারা ডিসএবিলিটি ফিল্ডে কাজ করি সেভেন পিলার্স বলি, যে সেভেন পিলার্সটাকে খুব বেশি স্ট্রং করতে হবে। এক নম্বর হচ্ছে যে শিক্ষা, সেটা বলেছি। দ্বিতীয় হচ্ছে কর্মসংস্থান, বর্তমান সরকার শিক্ষা এবং কর্মসংস্থানে আমূল পরিবর্তন এনেছে, স্পেশালাইজড স্কুল করছে, কর্মসংস্থান জন্য কোঠা দিচ্ছে, বাধা দিচ্ছে, অনেকগুলো নিষিদ্ধ হয়েছে। এবং বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বারবারই বলেছেন যে কোনো কোম্পানি যদি প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থান নিশ্চিত করে সেক্ষেত্রে ট্যাক্স রিবেট, আমি তো মনে করি ট্রেমেন্ডাস অপরচুনিটি। তারপর যেটা আমরা বলি যে জায়গাটা আমাদের গ্যাপ রয়ে গেছে, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু এখন আমূল পরিবর্তন আসছে। একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ কিন্তু পেপার পড়তে পারছে না, তা আলটিমেটলি কিন্তু সে অনেক তথ্য থেকে পিছিয়ে যাচ্ছে। বাংলাদেশে দেখেন 300,000 মতো ওয়েবসাইট আছে, একটা ওয়েবসাইটকে বলতে পারো একজন দৃষ্টি প্রতিবন্ধী পড়তে পারবে, অথচ বাংলাদেশের 32% টোটাল প্রতিবন্ধীর মধ্যে 32% হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী। তাহলে তারা তো পড়তে পারছে না, তারা ইনফরমেশন থেকে পিছিয়ে যাচ্ছে। তো বর্তমান সরকার কিন্তু এই ইনিশিয়েটিভটা নিয়েছে, ডিজিবল ফ্রেন্ডলি আমি বলবো টেকনোলজি ডেভেলপ করার জন্য এই ধরনের সফটওয়্যার এসেছে, ক্লিক করলে ওয়ার্ডগুলো পড়তে পারছে, পেপার পড়তে পারছে। আরেকটা যে জায়গায় আরেকটা গ্যাপ রয়ে গেছে, এটা হচ্ছে যে প্রতিবন্ধী ব্যক্তির অংশগ্রহণ এবং প্রতিনিধিত্ব। দেখেন আমি যদি সংসদের কথা বলি, সেই 72 থেকে আজকে 2016, যে কোনো একজন প্রতিবন্ধী মানুষ কি সেখানে রিপ্রেজেন্টেটিভ ছিল, এ পর্যন্ত নেই। আইন করার কোনো দরকার নেই। যেমন সংরক্ষিত নারী আসন প্রথম ছিল 5, 10, 10 থেকে 15, 15 থেকে 25, 35, 45 থেকে 50। তো বাংলাদেশে 1,60,000 প্রতিবন্ধী মানুষ, 80,000 হচ্ছে জনসংখ্যা রেশিও মতের প্রতিবন্ধী নারী,
তো একজন যোগ্য নারী ওকে নিয়ে সংসদে প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করার জন্য, কারণ আমার কথা তো আমি ভালো বুঝবো, এই জনগুলি সরকার যদি অংশগ্রহণ এবং প্রতিনিধিত্বে একজন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই প্রোগ্রামের মধ্যে আকুল আবেদন জানাবো, একজন প্রতিবন্ধী নারীকে সংরক্ষিত আসনে পরবর্তীতে নিন। অনেক দৃষ্টান্ত স্থাপন করেছে, এটা করলে আমার মনে হচ্ছে প্রতিবন্ধী মানুষ আরো বেশি সাহস হবে, এক্সাম্পল দিবে যে প্রতিবন্ধী নারী সে সংসদে কথা বলছে, সে মন্ত্রী হচ্ছে, আমি মনে প্রতিবন্ধী মানুষের আরো সাহস আরো উদ্যমতা বেড়ে যাবে। এবং দেখুন যে কত মানে সক্ষম হয় এরা, এই সম্প্রতি আমরা লক্ষ্য করেছেন যে একটা কাগজে আমরা পড়েছি যে একটি ছেলে সেখানে পড়ার নিজে পড়তে পারতো না, ব্রেইল সিস্টেম ছিল না, ওর পড়ে শোনাতো, সেটা করে EP5 পেয়েছে। সুতরাং এই যে তার একটা আকাঙ্ক্ষা ছিল এবং বড় হওয়ার, সুতরাং তাদের মধ্যে আমি যদি প্রাসঙ্গিক একটি উদাহরণ দিই, আমাদের এলাকায় বাজিতপুরে বাংলাদেশে একটা বিরল ঘটনা, একই পরিবারে অনেক পত্রিকা আসছে, টিভিতে দেখাচ্ছে 7 জন মানুষ 6 জন প্রতিবন্ধী এবং 5 জন ছেলে মেয়ে 5 জনই পড়াশোনা করছে এবং সবাই হুইল চেয়ার ব্যবহার করে। তা আমি তো মনে করি যে তাদের অক্ষমতা না, আমাদের দৃষ্টিগত অক্ষমতার জন্য তাদের অক্ষম আমরা ভাবি। বাবুরাম সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের স্টুডিওতে এসে প্রতিবন্ধিতার সম্পর্কে আমাদেরকে আলোকপাত করলেন এবং আপনি নিজে এই প্রতিবন্ধিতার জন্য যে কাজ করছেন, আশা করব যে আপনি আরো এগিয়ে যাবেন এবং এই তাদের কল্যাণে কাজ করে যাবেন। সুধী দর্শক, আমাদের সমাজের একটা বড় অংশ যেটা আমরা শুনলাম যে নানা শারীরিক প্রতিবন্ধিতার শিকার, সুতরাং তাদেরকে সমাজের অন্যান্য অংশের মতো মূলধারার সঙ্গে সম্পৃক্ত করতে হলে তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে, যাতে করে তাদের মধ্যে যেই ক্ষমতা আছে সেই ক্ষমতা ব্যবহার করে তারা আর 10 জন মানুষের মতো চলতে পারে এবং সমাজের কোনো বোঝা বা পরিবারের কোনো বোঝা যেন না হয়। এবং আমাদের আজকের যিনি আমন্ত্রিত অতিথি, তিনিও নিজে প্রমাণ করেছেন যে তিনি লেখাপড়া করে কিভাবে এই প্রতিবন্ধিতাকে জয় করেছেন এবং আরো এখন প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমরা আশা করব এটা রাষ্ট্রের দায়িত্ব, সমাজের দায়িত্ব, পরিবারের তো বটেই, সুতরাং আমাদের দৃষ্টির প্রতিবন্ধিতা দূর করতে হবে, তবেই আমাদের দেশ থেকে এই প্রতিবন্ধিতার অনেক সুরাহা হবে। চেনা জানা আজ এখানেই শেষ হচ্ছে, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, ভালো রাখবেন।